শরীরে বারে গতি বেগ সবারে করি অবাটে কাটি শরীরে বারে গতি বেগ সবারে করি অবাটে কাটি করেছি শুরু হব গুরু তাই তো ছুটি আমি সারালে নামটা আমার ভোলা আমি কিন্তু সময় করে ছুটি দুবেলা পৃথিবীতে চলছে অন্যায় অত্যাচার তবু মানুষের নেই প্রতিবাদ চাকরি মানে ঘুষ তবু মানুষের নেই হুশ আমি চিন্তা ভাবনা করেছি ঘুষ খাব না ঘুষ দেব না সেই চাকরি করব বীরের মতো মরব খালা নিজের বলে নিজের ভয় লেগেছে মরবটা কিভাবে জীবনটা বেড়ে যাবে কি করে কেউ বুঝতে পারেনি কোন চাকরি করে অকালে জীবনটা খোয়াবো আর্মি জঙ্গলি হটাবো দেশ বাঁচাবো দেশের জন্য জীবন দেব যখন শরীরে বারে গতি রব না করে कभी किसी को दगा दे किसी को रुलाए ना दिल की लगी वाला सबको दुआ दे ला 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 La 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 देखे दिल में नज़र उड़ गया रे पारे देशी दिल उड़ गया रे आँखों से कितना सारे चुड़ गया रे पारे देशी दिल उड़ गया रे तेरे खुशी आँखें तेरी सांसों में समाओ राजा तेरे खुशी आँखें तेरी सांसों में समाओ ते नींदी चुरा लो चम्मा चम्मा ओ चम्मा 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 बाजी मेरे बैलाना चम्मा चम्मा बाजी मेरे देखा देखे दिल मेरा चुरी गया रे पारे देशी दिल उड़ी गया रे आँखों से कनेक्शन चुरी गया रे देखी पारे देशी दिल उड़ी गया रे तेरे खुशी आँखें तेरी सांसों में समाओ रज़ा तेरी खुशी आँखें तेरी सांसों में समाओ तेरी नींदी चुरा लो चम्मा चम्मा ओ चम्मा 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 बाजी रे मेरी पहचानिया चम्मा चम्मा बाजी रे मेरी पहचानिया ओ चम्मा चम्मा মাই নেম ইজ দোলা মানুষের যত জ্বালা উটি খুন ভরে ছুরি খুব জোরে বসি ওই গাছের তলায় উফ পড়েছি কি জ্বালা হয় রে কে তুই তুই কে মাই নেম ইজ দোলা আই অ্যাম এ ভোলা তা তুই এখানে কি করছিস দেখছি না দড়ি টাঙাচ্ছি আর তুই দড়িটা টাঙাচ্ছিস কেন ওরা ঝুলবো বলে আরে ইডিয়ে রাস্কলাই তোর কি ওখানে মরা জায়গা তুই জানিস না ওখানে মানুষ বসে আমি মরতেছি তুই মর তোর বাবা মরু তোর কুর্তি মরু বলে তো তুই মরছিস না কি করছিস ওরে ট্যানিং আছি ট্যানিং আরে কিসে ট্যানিং কিসে ট্যানিং তাও জানি না এই হাউরি তো মরেছে কি আমারও মারবে এই বল কিসে ট্যানিং এই আরবি আরবি আরবি
করবি আর্মি ট্রেনিং? কেন, আমার কি হয়েছে? আরে তোর যা ফিগার না, ঝড়ের আগে তুই তো উড়েই পালাবি। তুই এমন করে বলতি যেন আমি ঝড়ের পরে জন্মিছি। আয়লা, ফণি, যশ, আমফান সব এই অদমের বুকের ওপর দেখিয়ে চলে গেছে। অদম কিন্তু ঠিকঠাক দাঁড়িয়ে। আচ্ছা তুই যে আর্মি চাকরি করি বলছিস, তো শরীরের মধ্যে কোনো তেজ আছে? এই সেটা আবার কি? আরে তেজটা হলো রাগ। না রে, তেজটা আছে রাগটা নি। ওই তো আমার মামি দু বেলা আমার ধরে ঠ্যাঙাচ্ছে। আচ্ছা কই, আমি রাগ করি না তো, কিন্তু মাঝে মাঝে তেজ করে ভাত খাই না। আচ্ছা তুই সকালে করে কি খাস বলতো? আমার নাম তো ভোলা, দম ভর ছুটে যাচ্ছি। যাচ্ছিস? আরে 1 কেজি করে কাঁচা ছোলা খাচ্ছি। ওরে ইজি, 1 কেজি করে কাঁচা ছোলা খেলে হবে না। তাহলে 50 করে কাঁচা ছোলা খেতে হবে। 50? হ্যাঁ। আর ওর সঙ্গে কি 100 কাঁচা গুলি লঙ্কা খেতে হবে। এই দোলা বল, তুই কি এই ভোলার কোলা বার করে ছাড়িবি? কেন? ওরে লঙ্কা খেলে কি আমি টিকবো? আমি তো আউট হয়ে যাবো। আরে বাবা কিচ্ছু হবে না। না না, ঝাল আমি খেতে পারি না, ঝাল খাবনি। তুই ঝাল খেতে পারিস না? না, ঝালটা খাবো কেন? আরে বাবা ঝাল খেলে তোর তো তেজ রাগ সব বেড়ে যাবে। এই ঝাল খেলে রাগ বেড়ে যায়? অবশ্যই। শালা একটুকিনি মেয়ে কত কি জানি, আর আমি কিচ্ছু জানি না। তুই যখন ঝাল খেতে পারবি না, তাহলে তুই এখান থেকে কেটে পড়। সেই না, ঝাল আমি খাবো, আমার রাগ আমার বাড়াতে হবে। তাহলে তো তোর আর্মি চাকরি শিওর। এই আর্মি চাকরি হয়ে যাবে অবশ্যই। এই দোলা, আবার দেখা হবে কাল সকালবেলা। ঠিক আছে, দুজনে গাছতলায় বসে সব লুটু খেলবো। আচ্ছা বাবা, হবে, টাটা, বাই বাই। না না, তোমরা দেখেছো এই সব ছেলেদেরকে না বোকা বানাতে আমার 1 মিনিটও সময় লাগে না। ও চাম্মা 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 ও চাম্মা চাম্মা ও চাম্মা চাম্মা ও চাম্মা চাম্মা। আমায় ঘুম ভাঙাইয়া গেল গো মোরার কোকিলে, আমায় পাগল বানাইল গো মোরার কোকিলে, আমায় ঘুম ভাঙাইয়া গেল গো পাগল বানাইয়া গাছে রাগাই দিলে, বুঝে না মোরা কোকিল আন্দাজ গাইলে, আমারে পাগল বানাইয়া গাছে রাগাই দিলে। আবার কত কি যে কই যে কোকিল, ওদি একটা কথা জিজ্ঞাসা করবো, সত্যি কথা বলবে? আমি শুনেছি ভোরে স্বপ্ন সত্যি হয়। আমি আজকে রাত্রিবেলা স্বপ্ন দেখতেছি আমার জানে একটা নুনু হয়ে মা হয়ে মত তোরে এটা হাত দিচ্ছি ওটা হাত দিচ্ছি, আমার যে কি কুরকুশি লাগছে। ওমা ঘুম ভেঙে দেখি না দুটো কুকুর ছানা আমার গাল চাটতে। দূর দূর স্বপ্নের কাঁদায় আগুন, এই তো 12 বছর বিয়ে হয়েছে, ছেলে হয়নি, আর হবে আর হবে নে, ওই জন্যে ভাঙনাটা নিয়ে এসে নিজের কাছে রাখলুম, মানুষের মতো মানুষ করলুম। তা তুই আমার কথা শুনবি না, বাবু চাকরি করবি, তা কত চাকরি আছে কর না, বাবু আর্মির চাকরি করবে। ও বাবা, শুনে পুরাণটা আমার ও বাবা, এই তো যুদ্ধে গিয়ে কত সৈনিক মারা গেল, তা তোর যদি কিছু হয়ে যায় আমি কান্নে থাকবো। সে গেল কি হয়েছে বল, ঝাল খাইছি তুই আমার ঠান্ডা কর, ঝাল খাইছি। তা তুই ঝাল খেতে পারিস? ঝাল খাইছিস কেন? আমি কি নিজের ইচ্ছা খাইছি নাকি? তুই কার ইচ্ছা পূরণ করতে গিয়ে খাইছিস? আমি দোলার ইচ্ছা খাইছি।
দেখেছো সেই রান্নাঘরে দোলা ছিল ওই দোলায় বসে বসে দোল খাই ঝাল খাই দোল খাই ঝাল খাই ইয়ে দোলা সে দোলা না তা কোন দোলা এটা মেয়ের নাম দোলা গো বাবা একটা মেয়ের নাম দোলা ওর সঙ্গে দেখা হয়েছিল আমার কাস্তোলা তারপর বলে তোর মধ্যে কোনো রাগ নেই রাগ নেই তোর আর্মি চাকরি হবে না হবে নি আমি বলি রাগ ভরাতে গেলে কি করতে হবে বল কি করতে হবে বলে ঝাল খেতে হবে ওর কথা শুনে 100 গ্রাম গুলি লঙ্কা খেয়েছি তুই আমার ঠান্ডা কর মামিরে তো যুক্তি বুদ্ধি আলাদা এই মামি চাকর ওই পাড়ার লোকে আপানে চল মারবো পাড়ার লোকের একটা মাত্র মামি পাড়ার লোকের বিলে দিচ্ছে আমি একা কজন আর সামলাবো রে মামি রে ঝালের তারে সে বুঝতে পারিনি যা চলে যা ও খুশিয়া নামে এই আমি একা ধরে খুঁজতে পারবো না আমি যাচ্ছি তুই আয় যা চলে যা খুঁজতে হবে আমি ডবল খুঁজতে হবে যাও চলে যাও ওরে দোলা নাম যদি আমার টিকটক হয়ে থাকে তা তোর একটা সেলফি তুলে পুরো ফেসবুকে ছেড়ে দেব আমি উদাসি বানাইয়া গেল আমি উদাসি বানাইয়া গেল পছন্দ করি তালে গো মোরা আরে ছাড়বো না ছাড়বনি খসবো আরে তোর সব নালা তো আমার গায়ে ভর্তি হয়ে যাচ্ছে এ তুই নালা ফেলার ব্যবস্থা করে দিয়েছি নালাটা ফেলবো কোথা না তুই ছেড়ে দে না খসবো তবে ছাড়বো আরে ছাড়বো না ছাড়বো আরে তুই ছাড় আরে ধরেছি ছাড়বো না ছেড়ে দে না ওরে মান তুই শোনা আজ বড়ি ফেলবো কোলে করিস না পাগলামি ও মরে যাব আমি ঢোলাবে গালটা ফুলে ওরে আমি তো তাই চাই আমার গোটা গাল জ্বলে যাচ্ছে তোর কি আমি অল্পে ছাড়বো না ওরে ধরেছি ছাড়বো ওরে মন তো শোনা আজ বড়ি ফেলবো কোলে করিস না পাগলা আমি মরি যাব আমি ডোলাবে গালটা ফুলে লালা ঝরি বুকা ঝালি লালা ঝরি বুকা ঝালি পড়েছি তুই বেকলে ঘষে ঘষে একবার দিলে আবার ভাল লাগেনি এ কি রে খইলে মনে হয় তবে ভালো লাগবে এর কি এই ঘষে ঘষে একবার তোরে বাবার নাম দাবি ভুলে এই ঘষে ঘষে একবার দিলে তোরে বাবার নাম দাবি ভুলে আমার গুলি লঙ্কা খেয়েছি আমি তোর বুলেট খাইয়ে জব্দ করে দেব তোকে খাইয়েছি বেশ করেছি আর বুঝতেও পেরেছি তুই একটা বোকা এই আমি বোকা আমি বুঝতে পেরেছি কি বুঝতে পেরেছিস তুই একটা পাকা এই রে তার মানে ওরে ফল পাগলে তো গাছ ফাঁকা ওরে বোকা ছেলে যাস না ভুলে মুসলা জব্দ হয় রে শিলে যতই বড় হন্না যাওয়া ধরে ফেরে ছোট হালে তার মানে শালা ইয়ে তো আমার থেকে আরো বোকা এই কেন তুই কোন সময় যাওয়াই দেখেছি হ্যাঁ কত বড় জিনিস বল দিনি জানি জানি কিন্তু ঠিক ঘুরবে ফিরবে এই টোকা হালে হ্যাঁ তো আর তুই বলতি না যে মশলা বাটতে গেলে শিলের প্রয়োজন আছে অবশ্যই ওরে শুধু শিলে মশলা বাটা যায় না তাহলে তার সঙ্গে নোড়ারও প্রয়োজন আছে ওরে বোকা ছেলে যাস না ভুলে মশলা যত হয় শিলে আরে যত বড়
जावाची घोड़े फिर छोटो हाले ओय घोषे घोषे एक बार दी आबार तोरे बाबार नाम दाबी भूले एई घोषे घोषे एक बार दीले तोरे बाबार नाम दाबी भूले তোর এত বড় সাহস তুই আমার বাবা তুলে কথা বলছিস এই শুধু তোর বাবা কি রে তোর ঠাকুরদা ঠাংমা গুষ্টি ধরে ঘষবো তোর আজকে যা হয়নি আমি আজ এখানে হয়ে যেতে ছাড়বো দেখ কি রে এই খোঁজ আমার মামি ছাড়বো মামি আসলে তবে খোঁজ মা ওদের উপরে প্যার করলে কোনো কেয়ার করব না আরে তুমি কি ইউ মাই বকর বকর No, my cane dhare. Aa bacharar mato keno? Okay, mereci besh korechi. Ar o jodi abar biya dibi kore, amar marbo. Chele tar lape pagla bebe kishor bonash koreche. Bollam na besh korechi. E mota hekya rabo re. Dei. Chele tar lape pagla bebe kishor bonash koreche. Mami re. Ki? Mami te dhanna te ekti debo bhoshe. Mami te dhanna te ekti debo bhoshe. Khai bujhe char phele. এখনকার ছেলেরা কত স্মার্ট তুই একটা কি রে কেন আমি কি রে মামি আমি এখনো পর্যন্ত করতে পারিনি কাট আমি কোথায় থেকে স্মার্ট হব এই তুই কি কাট করতে পারেনি দেখিছি আমার ঘরের লোক হয়ে খবর রাখেন ওরে হারামির বাচ্চা আমি তো সিভিল কাটের জন্য ঝাড় কাটছি এটা ও তো ঠিক বলেছি ইন্টারভিউ নিলাম তো কি কতটা শিয়া না আরে ভাগের পেটে হয় কি বেড়ালেরই ছাম কি বলি তুই রাইট ডেলসাল রাইট রাইট এই বাঘের পেটে বাঘের বাচ্চা হয় কোনদিন বিড়ালের বাচ্চা হয়েছে ওই আমি হচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার ইন্টারভিউ নিলাম তো কি কতটা শিয়া না বাঘের পেটে হয় কি বিড়ালের ইচ্ছা না এদের রূপের দোকান চলার ফ্যাশন দেখে ছেলেরা ফাঁসে মামি রে মামি তুই ধন্নাত রে একটু বসে মামি তুই ধন্নাত রে একটু বসে তুই ধরলে তাও আমি খোঁজবো আচ্ছা ওটা তোমার কি বলো তো এই ওটা আমার ভাগনা ও যখন ছিল আটখানা তখন থেকে আমি একটু একটু করে বড় করে তুলেছি তুমি বড় করেছো কিন্তু প্রকৃত তুমি মানুষের মতো মানুষ করতেই পারো না এই আমি মানুষই না জানোয়ার না পশু রে পশুর মতো ব্যবহার করব যা বান ছিলে সব একাকার করব শোনাস করো মারু ও যদি রাস্তাঘাটে চলাফেরা করে যে কেউ তো ওকে বোকা বানাবে ওই ওই কথা বলেছিল আমাদের পাড়ার মদন আমি কিন্তু ধরে কেটে দিয়েছি তার বাঁধন ये विशाल हम्बल बुखार मारन पति काटे दिली तर गुमान अरे वो ती चाला खेर गोलाए दोड़ी बाबलू ले खे गान ए जिगोलेर शतो बुद्धि तो वो तार पोंदे दोड़ी क्या नो जानी क्या नो बोल बो ना आमा के जिगार सा कोची आमर घास ते शिकी के रास्ता कड़े क्या ली मेरे चल भी बुखार मारन पति काटे दिली तर गुमान वो ती चाला खेर गोलाए दोड़ी बाबलू ले खे गान जखन तोर कोरे ते चाला बुझबी खेला যখন তোর করিবে জ্বালা বুঝবি খেলা আরে মরিবি রে তুই আফসোসে মামি রে মামি তুই ধন্না চেনতে একটু দেবো ঘষে মামি তুই ধন্না চেনতে একটু দেবো ঘষে গাই বুঝে চার ফেলে যদি কেউ চোখ ফেলে গাই বুঝে চার ফেলে যদি কেউ চোখ ফেলে জীবনটা যাবে তার মামি রে মামি তুই ধন্না চেনতে একটু দেবো ঘষে মামি তুই ধন্না চেনতে একটু দেবো ঘষে হ লাইন করে ধর খোঁজু এই কোথায় যাচ্ছিস পরের মেয়ে জরিমানা দিয়ে হুড় হয়ে যাবি চুপ কর দাঁড়া তুই আবার সেই বাজে কথা বলছিস তুই তো বুলেট খুঁজে আনতে বলেছিস আমি বুলেট পাইনি তা কি পেয়েছিস এটা শূন্য নঙ্কা পেয়েছি এটা আমি কি পজিশনে খুঁজব যে তো খইলে চুপসে যাবে ওই যে কিছু হবে না কিছু হবে না বলেই তুই যে আর্মি চাকরি করবি বলছিস আর্মি চাকরি করতে গেলে কি কি নিয়ম কানে তুই কি জানিস এ তুই আমার কি নিয়ম শেখাবি রে তার মানে তুই সব জানিস এক ফোঁটা কিনি নিয়ে আমি প্রত্যেকদিন ভোরবেলা করে উঠে ঠিক নিয়ম পালন করি আমরা তো পুরুষ মানুষ নাকি এমন কোন কাজ আছে যে আমরা পারি না এই হাম বড় করিনি এই ঘরের লোক হয়ে কোটো ঢিল দিবিনি আমরা তো পুরুষ মানুষের জাত নাকি কি দাদা আমরা এমন কোন কাজ আছে যে পারি না এই পুরুষ মানুষ সব পারে সব পারে তা তো দাদার সব পারে সব পারে তা কই ন মাসের গর্ভবতী হয়ে দেখা দিনি
মরো শালা উল্টো পাল্টা পেশার যেটা হবার নাই সেইটা কি আমরা নারী কি আমরা সব পারি একাই একশো নিহর নারকল তেল ওরে ঠিক সময় মতো তোরা বসে যাবি কেন ঠকে যাবি মামি ঠকে যাবি কেন এই দে আমরা যেন পুরুষেরা জামা খুলে সবার সামনে করি তোরা কই কদিনি এই ইডিয়েট তুই কি উল্টো পাল্টা কথা বলছিস এই গাধা এই মামি গাধা বলবি নি ও সাজা মাইন্ড নাই কেন রে আমি যেমন গাধা তেমন আমার দাদা তাই দাদা আমরা তো পুরুষরা জামা খুলে পুকুরে সবার সামনে স্নান করতে নামি না মেয়েরা পারে রে নো নো ডিসকাস্টিং পারবো না পারবো না বললুম ঠকে যাবি শোন আর্মি চাকরি করতে গেলে প্রথমত ছুটের প্রয়োজন ঠিক আছে দ্বিতীয়ত বডি ফিটনেসের প্রয়োজন আচ্ছা আর তৃতীয়ত কি হাইটেরও প্রয়োজন মামি কি কোনটা আমার মধ্যে খামতি আছে তুই বল কোনটা খামতি আছে সকালবেলা উঠি তিন ঘন্টা ছুটে আমি হাফ কিলোমিটার যাই না আরে ও নেভ রাইড রাইড নেভ এরম করে ছোটে আর ওই যে হাইটের কথা বলছে মিঠুন চক্রবর্তীর হাইট আর আমার হাইটের মধ্যে কোনো তফাৎ আছে পুরো ডিস্কো ডান্স 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 আর ওই যে বডি ফিটনেসের কথা বলছে সালমান খানের বডি আর আমার বডি পুরো টু কপি তবু তো ওর হাফ ইঞ্চি কম আছে এই বডি গার্ড বইটাও করেছে পুরো এক সপ্তাহ খুঁজে পাইনি ওরে হারামির বাচ্চা ওটা কোন হলে চলেছিল বারো সাত জোড়া বলে যেখানে মানুষ একবার চুপ করে বসে থাকলে আর উঠতে ইচ্ছে করে না রে ওরে ওই হলটা অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে আগে বলিনি ওমা তা তুমি এত কিছু জানলে কি করে তা আমি জানবো না আমার বাপি তো আর্মি চাকরি করে তোমার বাপি আর্মি চাকরি করে বাবারে গন্ডগোল করা ভুল হয়ে গেছে রে আমার এই ভাগনাটা ও ছোট থেকে স্বপ্ন ও আর্মি চাকরি করবে ওর একটু সুযোগ করে দাও না মা এইভাবে বললে মানুষ কথাবার্তা শুনবে না কেমন করে বলবো একটু রিকোয়েস্ট করে পায়ে হাতে ধরে বল ও বড় নামে বলো ওর পায়ে ধরব মামি রে তোর ভাগনার উপরে তুলতে গেলে তোর অনেক নিচে নামতে হয় ঠিক আছে খালি তোর উপরে তোলার জন্য আমি কতটা নিচে ঢুকে যাই দা মামি রে এই নিউ স্টাইলে মিনতি করব চাকরিটা কোনোদিন কেউ করেনি দেখে নেই খালি চাকরিটা দেন হয় আমা মা গো হ্যাঁ বলো না আমার এই ভাঙনাটা আচ্ছা একটু সুযোগ করে দাও না মা দে মা দে এরপর দিবি নি বুকের হাড়গুলো কোনা ভেঙে গেল রে এইভাবে বললে মানুষ কথাবার্তা শুনবে না ঠিক আছে মামি তুমি এত করে বলছো যখন তোমার কথাটা আমি একটু ভেবে দেখবো এই ভেবে দেখার কথা কেন বললো রে তোর বলার মধ্যে ডিস্টার্ব আছে খামতি আছে এই কোথায় খামতি কেন ভাই বললো এবার আমার স্টাইলে মিনতি করবো মামি রে দেখ দেখ বলে দেখ ওই জানা মনে রাখিস নাম আমার টিকটক আমার ভাগনা যদি না সুযোগ পায় তোর একটা সেলফি তুলে পুরো দেয়ালে সাটিয়ে দেব কথাটা মনে রাখিস চিংচং আর তোর একটা সেলফি তুলে মেসেঞ্জারে ছেড়ে দেব যে সে লাইক দেবে আর কমেন্ট করবে সারা মোবাইল গেমজে উঠো আচ্ছা বোকা দেখেছি কিন্তু তোমার মতো এত বোকা আমি দুনিয়া কোথাও দেখিনি আমি খুব বোকা তাই বোকাই তো কারণ আমি তোমার লঙ্কা খেতে বলেছি বলে তুমি সত্যি লঙ্কাটা খেয়ে নিলে তোমার মতো সুন্দরী মেয়ে খেতে বলবো আর আমি খাবো না তা কখনো হয় যা আচ্ছা তোমাকে আর্মি চাকরি করা খুবই ইচ্ছে আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছোটবেলা থেকে স্বপ্ন ঠিক আছে তোমার চিন্তা করতে হবে না আমার বাপিকে বলে না তোমার আর্মি চাকরি আমি ঠিকই পাইয়ে দেবো এই সত্যি বলছো সত্যি বলছি এই আবার ঝাল টাল খাওয়াবে না তো যা আর ঝাল নয় এই তাহলে এবার শুধু মিষ্টি এই তার মানে সো কাল থেকে তোমার টার্নিং শুরু থাকে থাকে দিল্লি মেরা কারণ লগা দিল্লি মেরা কুছ তো হি মারনে লগা দিল্লি মেরা কুছ তো হি মারনে লগা ও মেরা সনম তেরে কসম ও মেরা সনম
में जलने लगा दिल में करने लगा दिल में खुद पे ही मारने लगा धक दिल में करने लगा दिल में खुद पे ही मारने लगा मेरा सनम हो तेरे कसम हो मेरा सनम हो तेरे कसम मीठी मीठी आग में जलने लगा धक 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 धक